दिस चैनल डज नॉट प्रमोट एनी वायलेंट हार्मफुल और इलीगल एक्टिविटीज ऑल कंटेंट प्रोवाइडेड बाय दिस चैनल इज मेंट फॉर एन एजुकेशनल पर्पस ओनली। ভোটিং শেয়ে আহতকে দেখতে মৃত পরিবারের সাথে দেখা করতে শুক্রবার কোচবিহারে আসলো বিজেপির ফ্যাক্ট ফান্ডিং টিম কমিটি। বর্তমান সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সহ বিশেষ দল এদিন কোচবিহারে আসে। নিউ কোচবিহার স্টেশনে নামার পর তারা সেখান থেকে একটি হোটেলে ওঠেন। এরপর কোচবিহারের একটি বেসরকারি হাসপাতালে আহতদের দেখতে যাবেন বলে সূত্রের খবর। এরপর তাদের কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের কলিমারিতে নির্বাচনের দিন মৃত মাধব বিশ্বাসের বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে। এদিন রবিশঙ্কর প্রসাদ বলেন, নির্বাচনে মনোনয়নপত্র প্রদান করতে বিজেপি কর্মী সমর্থকদের বাধা দান প্রদান করার পাশাপাশি নির্বাচনের ঘোষণার পর যেভাবে হিংসা হয়েছে সেই বিষয়ে খোঁজ খবর নিতে কোচবিহারে আসা। এদিন তিনি বিহারে বিজেপি কর্মী সমর্থকদের উপর মারধরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান। আমাদের যেগুলো আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি বিপুল। বিপুলের সাথে আমরা সরাসরি কথা হয়। বিপুল, বর্তমানে সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এসেছে কোচবিহারে, আহত এবং মৃত পরিবারের সাথে দেখা করতে, তাদের সাথে কথা বলে কি জানালেন বিস্তারিত জানাও। হ্যাঁ দেখো সায়ন্তনী, ভোটের আগের মুহূর্তে কি ভোট চলাকালীন এবং ভোট পরবর্তী সময়েও কিন্তু কোচবিহারে এই পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে কিন্তু অশান্তি শেষ আর হচ্ছে না। গতকালও কিন্তু এক বিজেপি কর্মীর মৃত্যু হয় জয়ন্ত বর্মন নামে, যিনি ভোটের আগের দিন আহত হয়ে কোচবিহার একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন ছিলেন। গতকাল তিনি কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারপরেই কিন্তু আজ এই যে কোচবিহারে বিজেপি পরিবারগুলো আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে বিজেপি কর্মী সমর্থকেরা, তাদের খোঁজ নিতেই কিন্তু আজ কোচবিহারে আসে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। এই টিমের নেতৃত্বে ছিলেন কিন্তু বিজেপির প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ রবিশঙ্কর প্রসাদ। তার নেতৃত্বে কিন্তু আজ
সকাল 10:30 নাগাদ কোচবিহার নিউ কোচবিহার স্টেশনে এসে নামেন এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এবং তারপরে কিন্তু তারা সোজা চলে আসেন কোচবিহারের একটি বেসরকারি হোটেলে। সেখানেই তিনি একটু রেস্ট নেন এবং তারপরেই কিন্তু আক্রান্ত ও মৃত বিজেপি কর্মী পরিবারদের সঙ্গে দেখা করেন। এখানে তার সঙ্গে দেখা করতে আসে দিনহাটার কয়েকটি পরিবার, বিজেপি পরিবার যারা নানাভাবে আক্রান্ত হয়েছে তৃণমূলী সন্ত্রাসে। এবং এদিন আর একজন দেখা করতে আসেন, তিনি হলেন জয়ন্ত বর্মনের স্ত্রী। মৃত জয়ন্ত বর্মন গতকালই প্রয়াত হয়েছেন কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালে। তাদের সঙ্গে কথা বলেন কিন্তু দীর্ঘক্ষণ প্রাক্তন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, এবং তারপরে তিনি কিন্তু জানান যে তিনি সবকিছু নোট করছেন এবং তিনি সেটি বিজেপির কেন্দ্র স্তরে জানাবেন এবং পরবর্তী যা সিদ্ধান্ত নেওয়ার তা কিন্তু তারা নেবেন। শান্তনী, অসংখ্য ধন্যবাদ বিপুল। বর্তমান সাংসদ তথা প্রাক্তন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ কি জানাচ্ছেন শুনে নেব। आज कुछ भी हम लोग आना हुआ और जिस तरीके से ममता जी ने यहाँ पर लोगों के साथ अत्याचार किया है, पीटा है, मारा है, लोगों को नॉमिनेशन नहीं देने के लिए आ गया है, हम देख रहे हैं। अपनी रिपोर्ट हम राष्ट्रीय अध्यक्ष को दे दिया, फिर सभी सांसद देख रहे हैं। लेकिन इस समय एक और घटना हुई है जो बहुत ही पीड़ादायक है। बिहार के नीतीश कुमार की सरकार ने मेरी कॉन्स्टिट्यूएंसी पटना साहिब भाजपा के कार्यकर्ताओं पर बहुत हमला किया, बहुत पीटा। एक हमारे कार्यकर्ता जहानाबाद की उसकी मौत हो गई। ये क्या मतलब है, वो क्या मांग कर रहे थे? कि शिक्षकों की मांग और तेजस्वी यादव डिप्टी सीएम चार्जशीट हो गए रेलवे स्टैम में, घूस के बदले नौकरी, जमीन के बदले नौकरी। तो क्या प्रदर्शन करेंगे तो आप पीटेंगे लोगों? क्या होगा नीतीश कुमार? आप जब से आप आए ममता जी के संपर्क में तो यही आपकी पॉलिटिक्स हो गई है। मैं इसकी बहुत प्रशंसा करता हूँ। मैं कूच बिहार में हूँ, मुझे बहुत पीड़ा है कि मैं अपने कार्यकर्ताओं के साथ पटना में नहीं हूँ। मैंने लोगों से फोन से बात की है कि मैं इस पूरी घटना की बहुत ही प्रशंसा करता हूँ। कोचबिहार की जो हालत है फिलहाल इलेक्शन के बाद से और इलेक्शन से पहले से, इसके बारे में आपको तो पहले ही पता चल चुका था, क्या कहेंगे इसके बारे में आप? ऐसा है, अभी तो हम लोग आए हैं ना, हम देख रहे हैं क्या किया गया है, तो देश को भी दिखाया क्या, दुनिया को भी दिखाया। थैंक यू। মৃত মাধব বিশ্বাসের পরিবারের সদস্য জানান বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম হলে নির্বাচনের দিন কি ঘটেছিল তা জানাবেন। প্রার্থী আছি, প্রার্থী মানে বিজেপির সঙ্গে, হ্যাঁ অনেকদিন থেকে করি, যার কারণে একজন তৃণমূলের দুষ্কৃতি এসে মানে আমাদের বাড়ির পাশে যে কয়েকজন নেতা আছে তৃণমূলের, তারা গুন্ডা বানিয়ে দিয়ে আমাদের গুলিবিদ্ধ করছে। Thank you.